সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজ 20 এপ্রিল, রোজ মঙ্গলবার। আমরা খবর খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি আয়নাল ডেয়ারি ফার্ম। আর এই আয়নাল ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। খামারটি পরিচালনা করে থাকে আয়নাল ভাই। ওনার মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে যে গাভী গরুগুলো রয়েছে সেই গাভীগুলো আপনাদেরকে চেষ্টা করবো। ওনাদের কাছ থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, সাহিওয়াল, জার্সি, মুন্ডি সব ধরনের গাভী সংগ্রহ করতে পারবেন। আর আপনারা এখান থেকে দেখে শুনে যাচাই বাছাই করেও নিতে পারবেন। এখানে মূলত মিডিয়াম সাইজের এবং বড় সাইজের গাভীগুলোই বেশি পাওয়া যায়। ছোট সাইজের গাভী তেমন একটা পাওয়া যায় না। তো বড় সাইজের গাভীগুলো এবং মিডিয়াম সাইজের গাভীগুলো, তো আমরা কথা বলবো আয়নাল ভাইয়ের সাথে। তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের কাছে যে গাভীগুলো রয়েছে এগুলোর দাম কেমন, কোনটার সাথে কী বাচ্চা আছে, কোনটা কোন জাতের, বর্তমানে যেহেতু লকডাউন চলতেছে লকডাউনের মাধ্যমে ভিতরে তারা কীভাবে গরুটা কেনা বেচা করতেছে, মানুষকে কোন ধরনের সুযোগ সুবিধাটা দিচ্ছে, বর্তমানে গরুর বাজারটা কেমন যাচ্ছে, আশা বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা আয়নাল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আছি মোটামুটি, আমরাও ভালো আছি। তো লকডাউনের ভিতরে চলে আসলাম আপনার খামারে, তো এসে তো বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। হ্যাঁ, গাভী আরও বেশি ছিল ভাই, কালকে 4টা গাভী তুলে দিছি। ওই আপনার কোন জায়গায় যে কুমিল্লার সাইড, ওই ঠিক আছে, কালকে তুলে দিছি কুমিল্লার ওইদিকে। হ্যাঁ, 4টা গাভী তুলে দিছি। তো লকডাউনের ভিতরে, এই লকডাউনের ভিতরে ওরা গাড়ি নিয়ে আইছিল ডাইরেক্ট। এটা যদি উনিরা যদি না আসতে পারে, ব্যাংক তো খোলা আছে, ব্যাংক সমস্যা নাই, যদি না আসতে পারে না, ইউটিউবের দেখে যদি গরু পছন্দ হয়, আর দুধ তো আমি গ্যারান্টি দিয়ে সারা গরু বিক্রি করি না, দুধ গ্যারান্টি দিয়ে আমি বিক্রি করি গরু। যদি উনি বিদেশ থেকেও থাকে নেয় তাও দুধে গ্যারান্টি আমি দিয়েছি। লকডাউনের ভিতরে উনি যদি না আসতে পারে, যদি দাম সেটিং করে আমার গরুর দিকে পছন্দ করে দাম যদি সেটিং করে, ব্যাংকে টাকা লাগা দেবে, উনি বাসায় যেতলা না যাবে সেটা দায়িত্ব আমি গ্রহণ করে নেব। মানে বাড়ি পর্যন্ত দায়িত্ব আপনার? বাড়ি পর্যন্ত দায়িত্ব আমার। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে গরুর বাজারটা কেমন যাচ্ছে যেহেতু লকডাউন? লকডাউন বাজারটা একটু কেমন, বাজারটা একটু বেশি ভালো না, কি আমি রোজার ভিতরে গরু বাজারটা ভালো থাকতো যদি এই লকডাউনটা না হইতো। এখন গরু বাজার, হ্যাঁ, বাজারটা একটু বাজারটা কম, কি আমি লোকজন আসা যাওয়া করতে পারতেছে না, ওর জন্য বাজারটা একটু কম ভাই, কারণ মানুষ না আসলে তো গাভীটা অতটা বেচা কেন হয় না। দেখেন এই লকডাউন না হলে গরু একদিন না হলে 30টা গরু বিক্রি করে দিতাম। এই লকডাউন জন্য গরু করলাম মানে 7-8টা গরু বিক্রি করছে এই কয়েকদিনে। আচ্ছা আচ্ছা, মানে লকডাউনের কারণে বেচা কেনাটা কম ভাই। আচ্ছা আচ্ছা, বাজারটা কমে, এখন বাজারটা আমরা যেরকম কিনছি বাজারও কমবে হিসাবে বিক্রি করবো, আমরাও কমে কিনতে, আমরা কমের দামে বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, তার মানে যদি আবার লকডাউন টকডাউন ছোটে তখন আবার দামটা যদি একটু বাড়ে তখন আবার আপনাদের বাড়তিতে বিক্রি? হ্যাঁ, আমরা যেমন বাড়তি, আমরা যেমন গ্রামে কিনবো বাড়তি, সেখানে আমরা আবার বাড়তি বেচতে হবে, তাছাড়া তো বুদ্ধি নাই। বর্তমানে গাভী কতগুলো আছে ভাই? গাভী ছিল আপনি করলাম না, 4টা গাভী তুলে দিচ্ছি, এখন আছে মনে হয় 8-9টা গাভী আছে ভাই। আচ্ছা আচ্ছা, তো এগুলোর দাম কত থেকে কতর ভিতরে আছে ভাই? একটা গাভী আছে ছোট গাভী 1,25,000 পর্যন্ত আছে, আর উপরে 2,60,000-70,000 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শক দেখেন চলেন। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল না? হ্যাঁ। দাঁতে কয়টা গাভীটা? এটা গাভীটা 2 দাঁত ভাই। 2 দাঁত না? হ্যাঁ। সাথে কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা হয়েছে, আইছে, বাচ্চার বয়স 5 দিন হয়েছে ভাই। 5 দিন ধরে বাচ্চা দিয়েছে। দুধ হচ্ছে কেমন? দুধ আপনি এই গাছ গাভীটার সায়াল কত দুধে গ্যারান্টি দিন, তারপরে এই গরুটা আমি গ্যারান্টি দেবো। এই গরুটা আমি সকালবেলা 10-10:30 পর্যন্ত দুধ পাচ্ছি ভাই। আচ্ছা, আর এই যে সায়াল কত মেন হয়েছে ভাই, এই দেখেন এর কম্বলটা দেখেন কি কম্বল, এর এরম কম্বল গরু কলম পাওয়া যায় না, দেখেন কয়টা এরম কম্বলে গরু পাওয়া যায় দেখেন, এর কম্বলটা মেন। আর 4টা গরু দেন, সায়াল গরু বান 4টা দিয়েছেন, 4টা বান 4 জায়গায় করলাম, এত সুন্দর আর এত ঠান্ডা, যে কোনো লোক আপনি দোয়াইতে হবে এই গরুটা, যে কেউ দুয়ে দেখ, হ্যাঁ, মহিলাও দোয়াইতে হবে এত ঠান্ডা গরুটা। আচ্ছা আচ্ছা, দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাচ্চা,
দামটা কেমন চাচ্ছেন এটার ভাই? এটা দাম চাচ্ছে 1,75,000 ভাই। 1,75,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা নিতে পারবে, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। তো আরো কিছু গাবি আছে দেখাই আপনাদের। আরেকটা গাবি দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা আপনার, এটা ফিজিয়াম ভাই। ফিজিয়াম না? হ্যাঁ ফিজিয়াম। গাবিটার বয়স 2 দাঁত হয়েছে ভাই। গাবিটার বয়স 2 দাঁত? হ্যাঁ, আজ বাচ্চা হয়েছে 5 দিন। লাভি আছে দেখেন, আবার কোনো লাভি নাই, এখানে লাভি আসলাম দেখেন, লাভি আছে। এগুলোটা এখনো দুধ ক্লিয়ার হয় না, আমি সকালবেলা 10-11 দুধ টানতেছি, এখনো দুধ ক্লিয়ার হয়। দুধ আসলে আপনি 18-20 ক্লিয়ার আসবে ভাই। প্রথম বাচ্চা দিচ্ছে? হ্যাঁ প্রথম বাচ্চা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, দর্শক পিছন থেকে দেখতে পাচ্ছেন আপনারা। দামটা কেমন চাচ্ছেন এটার ভাই? এটা দাম চাচ্ছে আমি 2,30,000 ভাই। 2,30,000 টাকা। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা দেখে নিতে পারবে। গাবিটা প্রথম গাবি, যে গরুটা কত বড় লাম্বা দেখেন, উঁচা কতদিন। আর এই গরুটা দুধ, আপনি দুধ যদি ক্লিয়ার হয়ে যায় 18-20 লিটার গিরানতে হবে। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক, বাচ্চাটা ধরেন আজ 5 দিন বাচ্চার বয়স, দেখেন কত বড় বাচ্চা হয়েছে। দাম চাচ্ছিলেন 2,30,000 ভাই, আলোচনা সাপেক্ষে নিতে পারবি? আলোচনায় কিছু কম বেশি করা যাবে। আচ্ছা আচ্ছা, আরেকটা গাবি দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ। সাথে এটা কি বাচ্চা? বাচ্চা সাথে সার বাচ্চা। সার বাচ্চা না? দাঁতে কয়টা গাবিটা? গাবিটা 2 দাঁত হয়েছে ভাই। দাঁতে 2টা না? হ্যাঁ 2টা দাঁত। আচ্ছা, কতদিন হয় বাচ্চা দিছে? বাচ্চা এই 15 দিন হয়েছে ভাই। 15 দিন না? হ্যাঁ। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন, দুধ পাচ্ছেন কেমন? এটা দুধ আমি 2 বেলা দিয়ে 18 পাচ্ছি ভাই। 2 বেলা দিয়ে 18 লিটার? সকালে আপনার 10:30-11, বিকালে 7। দামটা কেমন চাচ্ছেন? এটা 2,20,000 হলে দেওয়া যাবে। 2,20,000 টাকা হলে দেওয়া যাবে? হ্যাঁ। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা, এইসব গরু তো জীবনে ঠকবে না ভাই, এইসব গরু চ্যাংরা গরু। 2টা দাঁত হয়েছে গরুটা, বাচ্চাটা কত সুন্দর গরু, চ্যাংরা বাচ্চা ভালো, সবতরই ভালো ভাই। আলোচনা সাপেক্ষে দরদাম করে। আর এটা পলিনটি বাচ্চা দিছে, ধরেন পদাতে বাচ্চা দিছিল, কালকে 2 দাঁত ভাঙছে। আচ্ছা আচ্ছা, দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আরো তো গাবি আছে, আরেকটা গাবি দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ। সাথে দেখতে সাথে সার বাচ্চা ভাই। সার বাচ্চা, কতদিন হয় বাচ্চা দিছে? বাচ্চার বয়স 11 দিন হয়েছে ভাই। 11 দিন? হ্যাঁ। কয় নাম্বার বাচ্চা দিল? এটা প্রথম বাচ্চা ভাই। প্রথম বাচ্চা? হ্যাঁ। 2 দাঁত বয়স? 2 দাঁত বয়স। হ্যাঁ। দুধ পাচ্ছেন কেমন? এটা দুধ পাচ্ছে আমি 19 পর্যন্ত পাচ্ছি ভাই। 19 লিটার পর্যন্ত? হ্যাঁ, 2 বেলায় 19 লিটার পাচ্ছি ভাই। পাচ্ছি একটানে 12-12.5 এরম পাচ্ছি। সম্পূর্ণ দুধের উলান ভাই, কিছু থাকবে না, একদম দুধের উলান। দুধের উলান না, সম্পূর্ণ দুধের উলান। আর 4টা গরু চা বান দেখেন, যে জাত গরু যে চিনে ভাই, ওটা দেখলে চিনতে পারে যে কোন গরুটা দুধ আসবে কি না আসবে। চামচুটা কত দিয়েছেন? চামচুটা দেখেন কত পাতলা। গাই গরু যে বড় গরু যে পুষে ভাই, সে দেখলে চিনতে পারে যে এই গরুটা কত দুধ আসবে। আচ্ছা আচ্ছা, দামটা কত চাচ্ছেন? এটা 2,30,000 ভাই। 2,30,000 টাকা। হ্যাঁ। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? আলোচনা কম বেশি করা যাবে ভাই। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। তো আরো বেশ কিছু গাবি আছে, তো চলুন দেখাই আপনাদের। আরেকটা গাবি দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা ফ্রিজিয়ান ভাই। ফ্রিজিয়ান না? হ্যাঁ ফ্রিজিয়ান। সাথে এটা কি বাচ্চা? এটা বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা না? কয় নাম্বার বাচ্চা দিছে? এটা দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয় বাচ্চা না? দুধ পাচ্ছেন কেমন? এটা আপনি দুধ আছে 2 বেলা আপনি 14-15 পাচ্ছি ভাই। 2 বেলা 14-15 দুধ পাচ্ছেন? এটা সম্পূর্ণ দুধের উলান ভাই, খুব ঠান্ডা গরু, মাগরা উলান, দুধের যেটুক সম্পূর্ণ দুধের উলান, সম্পূর্ণ দুধের। দর্শক দেখতে পাচ্ছেন, দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা। দামটা কেমন চাচ্ছেন এটার? এটা চাইলে মেলায় 4,000 ভাই, 1,70,000 হলে দেওয়া যাবে। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? হ্যাঁ। দর্শক 1,70,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে। ওটা খুবই ভালো ভাই, এ যদি খালি বাচ্চা বাদে যদি না, খালি গাবিটা বেচলেও করলাম 1,30,000 টাকা দাম। 30? আচ্ছা আচ্ছা, দুধ খালি দুধ বাদেও আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে, তো আরো কিছু গাবি আছে, চলুন দেখাই আপনাদেরকে। আরেকটা গাবি দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা মহিষ অস্ট্রেলিয়া ভাই। মহিষা অস্ট্রেলিয়া? হ্যাঁ মহিষ অস্ট্রেলিয়া। দাঁতে কয়টা গাবিটার? এই গাবিটার 4 দাঁত ভাই। দাঁতে 4টা? হ্যাঁ দ্বিতীয়বিয়ান। দ্বিতীয়বিয়ান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দুধ পাচ্ছেন কেমন এটা? এটা দুধ পাচ্ছে আমি 2 টানে ভাই, 22-23 পর্যন্ত কাশি গেছে ভাই। এখনো বাচ্চার বয়স, আজ বাচ্চার বয়স
নাভি আছে কইলাম এই দেখেন এখন লাভি কলম পড়ে না হ্যাঁ নাভি আছে হ্যাঁ এই গোটা যদি দুধ কিলার 25 দুধ আসবে ভাই এই যে গোটা নিয়ে আমি 25 গ্যারান্টি দিতে ভাই দাঁত কয়টা এটা চার দাঁত ভাই দাঁতে চার আর গোটা বিশাল বড় গাবি ভাই দেখেন আমার ফার্মের এই বড় শিরা কলম এইটাই ভাই মানে আপনার ফার্মে সবথেকে বড় গাবি হ্যাঁ বড় শিরা গরু গাবি আচ্ছা আচ্ছা তো দামটা কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি 270,000 ভাই 270,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনায় নিতে পারবে দর্শক 270,000 টাকা দাম চাচ্ছে গাবিটা দেখতে পাচ্ছেন এর যেটাই নিক আমি 25 লিটার তাক গ্যারান্টি দিয়ে দেব আমার ভাষায় এসে দোয়া দেখে নিলাম সম্ভবটা দেখতে পাচ্ছেন দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা আচ্ছা আরেকটা গাবি দেখতে এটা জার্সি গরু ভাই জার্সি না হ্যাঁ দাঁতে কয়টা এটা এটা কালকে দুই দাঁত ভাঙছে ভাই এখন দুই দাঁত হয় না এক দাঁত হয়েছে দুই দাঁতই এখন সাথে কি বাচ্চা এটা এটা বাচ্চা লাল শায়াল বাচ্চা হইছে ভাই লাল শায়াল বাচ্চা হ্যাঁ এটা ছোট আছে দেখেন শায়াল বাচ্চা হইছে ভাই আচ্ছা আচ্ছা দুধ হচ্ছে কেমন এটা 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 আমি যেই নি এর শায়াল এর শায়াল তো দুধ কমই দিই আমি গ্যারান্টি এগোটা 8 9 লিটার গ্যারান্টি আমি দিই দাও ভাই দুইটা না 8 9 লিটার হ্যাঁ দামটা কত যাচ্ছে দাম এটা এইটাই আমার হয়েছে তো এই ফার্মের সব ছোট ধরেন এটা 125,000 হলে দেওয়া যাবে ভাই নিতে পারবে হ্যাঁ দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন 125,000 টাকা দাম যাচ্ছে সাথে একটা শাহিয়াল সার বাচ্চা রয়েছে গাবিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দুধ খাচ্ছে বাচ্চাটা দেখতে পাচ্ছেন দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর জার্সি গরু তো সম্পূর্ণ দুধের উলান দেখেন আপনি পিছে দেখেন যেটুক সম্পূর্ণ দুধের উলান দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ঘুরাই দে উলানটা দেখতে পাচ্ছেন দেখ ঘুরাই দে দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন এ জীবনে ঠকবে না ভাই এই 125,000 টাকা নিলে খালি গোশের দাম ধরেন গাইডার দাম 80,000 টাকা আছে জীবনে ঠকবে না আচ্ছা আচ্ছা তো দেখালাম দর্শক তো এই সপ্তাহে তো এই পর্যন্ত গাবিগুলো হ্যাঁ এই পর্যন্ত এই আছে ভাই আচ্ছা আচ্ছা তো তো যেহেতু বর্তমানে ভাই লকডাউন চলতেছে মানুষ আসতে পারতেছে না তো আপনারা তো যদি টাকা পাঠিয়ে দিই দেয় তাহলে আপনারা গরুটা পাঠিয়ে দেবেন দাম সেটিং করে আপনি ব্যাংকে টাকা লাগাই দিবেন গরু পোষাই দেবো ভাই যদি কিছু টাকা বাকি রাখতে চাই না বাকি কি আমরা বাকি কিনিও না ভাই আমরা বাকি বেচিও না ভাই আপনি কবে 10-20,000 বাকি দেবো ও কথা কয় আমরা গরু বেচি না ভাই আচ্ছা আচ্ছা বাকিতে ঠিক আমি আমি বাকি কিন আমি বাকি কিনিও না আমি বাকি বেচবো না ভাই আপনাকে আমি কবে 50,000 দেন ভাই গরুর দাম 1,50,000 1,00,000 টাকা লাগাই দেন আমি গরু পাঠাই দিচ্ছি এটা কলম ভুল ধারণা হবে ভাই ভুল ধারণা হ্যাঁ ভুল ধারণা হবে কি কারণে ধরেন আপনাকে তো আমি 10 টাকা বাকি দেবো না কি আমাকে তো বাকি দেয় নাই তাহলে আমি কি কামে বাকি দেবো আপনাকে আচ্ছা আচ্ছা তো ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন 013-00-23-27-61 দুই তিন দিন একটু দুধ দুয়ে দেখে নিলে সব থেকে হ্যাঁ আর যদি যে আসতে পারে উনি এসে আমার বাসায় দুই দিন তিন দিন থেকে দোয়া দেখে নেবে সমস্যা নাই যে আসতে পারবে আর যে আসতে পারবে না টাকা আমি পৌঁছাই দিয়াবো এটা পারবো গাবিটা বাসায় পৌঁছে দিতে হ্যাঁ পৌঁছাই দিতে পারবো আচ্ছা আচ্ছা আর এটা আমার এই আইনালের খামারে জানেন যে আইনালের নামে গরু আমি তো আজকে নতুন বেচতেছি না এ আমার নাম আছে আচ্ছা আচ্ছা আপনি তো অনেক দিন ধরে ব্যবসা আমি আজকে থেকে 25 বছর ব্যবসার বয়স আমার আজ ইউটিউবে ঢুকেছি আমি ধরে আচ্ছা আচ্ছা কি কারণে আমি তো আজ কোন গরুটা দুধ আসছে কি না আসবে আমরা তো দেখলে চিনতে পারি ভাই করতে করতে আপনারা অভ্যস্ত অভ্যাস হয়ে গেছে টেলিং হয়ে গেছে আমাদের আচ্ছা আচ্ছা আর একজন খামার করতে গেলে তো অবশ্যই শিখে করাটাই ভালো আর এই সব গরু যদি নেয় এই একটা গরু এই সব হয়তো নতুন খামার আছে 1400-1500 দুধ হবে দামও কম ধরেন এর জীবনও লস হবে না সামনে বিনা আসলে আবার 3,00,000 টাকার গরু হয়ে যাবে করলাম জীবনও লস হবে না এইসব গরু আচ্ছা আচ্ছা এই বিনে যদি আপনি যদি মন করে 1,60,000 দিয়ে কিনলেন সাপোজ এই গরুটা বাচ্চা রয়েছে 1400-1500 দুধ পাবে সামনে বিনা আসতে আসতে আবার গরু করলাম ডবল হয়ে যাবে মোটা হয়ে যাবে সামনে বেনে 2,50,000 টাকা কথা লাগবে ওর জীবনও লস হবে না নতুন লোকের আচ্ছা আচ্ছা তো আসার ঠিকানাটা যদি একটু বলে দিতেন ভাই এটা যদি আসার ঠিকানা যদি ঈশ্বরদী নামে বাজে যদি আসে তাহলে বাজ তো বন্ধ এখন লকডাউন ভাই কিছু নাই ট্রেন বন্ধ সবই বন্ধ সবই বন্ধ এখন টাকে টুকে আসে মানুষ এই আচ্ছা আচ্ছা তো টাকা আসলে আমরা আইসে দাশুরি নামলে আমি আমার ফোন দিলে আমি নিয়ে আসতে পারবো সমস্যা আচ্ছা আচ্ছা আর যদি না আসতে পারে টাকা পাঠিয়ে দিলে আপনি টাকা আপনি ব্যাংকে লাগাই দিতে পৌঁছে হ্যাঁ এটা আমার নিজের দায়িত্ব আমি গরু পোষাই দেব আমার নিজস্ব ড্রাইভার যাই দিয়ে আসবে আচ্ছা ওইটা জাতলা গরু আপনি জাতলা আপনি বাসায় না পাবেন সেতলা দায়িত্ব আমার আচ্ছা আচ্ছা আপনি দেখালেন বা অনেক সময় দিলেন
তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তবে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই।